সকলকে রঙালী বিহুর শুভেচ্ছা জানালো, লগতে থ্যাংক ইউ সো মাছ সকলকে। আজি বিহুর দিনাখন আপনাদের ইমান মরম আর সাপোর্ট করে কেনে বিহুর ইমান ডাঙর একটা উপহার মোক দিয়ার, তো ফাইনালি 1K সাবস্ক্রাইবার হয়ে গেল। ইমান সকালে ইমানখিনি মরম আর সাপোর্ট করার পুনর্বার সকলকে ধন্যবাদ জানালো। আর আজি বিহুর দিনা আমি কেনেদরে ফুর্তি করলো, কেনেদরে পার করলো, আহকসন ভিডিওটি আরম্ভ করো। যেহেতু আজি গরু বিহু, গতি রাতেপা শুই উঠি গা তো ধুই গরুকিটা বাহিরে উলিয়ালো। তারপিছত দীঘলতি মাখিলতি লগতে লাউ বেঙেনা শাক সমূহ রেডি করে ললো। তারপিছত আইতাই মা হালধি লৈ আহিলে গরু খানিবৰ বাবে, যেহেতু গরু গা ধোয়ার আগত মা হালধি হানি লওয়া হয়। মা হালধি হানি হওয়ার পিছত লাউ খা বেগেনা খা বছরে বছরে বাঢ়ি যা, এইদরে আমি গরু গা ধুয়াবলে আরম্ভ করে দিলো। গরু গা ধোয়ার হওয়ার পিছত আমি এইবার ওলালো আমলৈটুক বিচারি। তো আপনাদের জানাবছর আমলৈটুক কোনে কোনে খাই ভাল পায় আর কোনে কোনে খাইছে। এইদরে বহুত কষ্ট করে আমি আমলৈটো পারিলো। আমলৈটো পারি ঘরলে আহি ভাজি পঁইতা ভাতৰ লগত খাই এবার ওলাই গলো কণী যুঁজাবলে। আমি কণী যুঁজাই থকা মাজতে ককা এজন আহিলে, তেওঁৰ লগতো কণী যুঁজালো, অলপ ধেমালি করলো, তেওঁ বহুত ভাল পালে। বাহিরত লগৰ কেজনের লগত ঘুরার পিছত এইবার ঘরলে আহিলো। ঘরলে আহি কেনে নাহর পাতত এটা মন্ত্র লিখি ঘরের চালত অরা এটা নিয়ম আছিল আগতে আমার অসমীয়া সমাজত, এটো বর্তমান হেরাই যাব ধরেছে, কিন্তু আমার ঘর আজিও এটো লিখা হয়। আর আপনার কোনে কোনে এই নিয়মটো পালন করে জানাবছন কমেন্টত। এইবার দীঘলতি আর মাখিলতির পাত কেটামান লৈ গধূলি পদূলিমুখত দিয়া জাকটো তৈয়ার করবর কারণে আহিলো। ভিডিওটি শেষলকে চার ধন্যবাদ। আর ইমানখিনি মরম সাপোর্ট করেছে, গতি ভাল ভাল ভিডিও আপনার মাজত আগবাই যাবলে চেষ্টা করি।